মঙ্গলবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের দলীয় নেতৃত্বকে বলে গিয়েছিলেন, মানুষের কাছে অতিমাত্রায় গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করুন, কেউ মানুষের কাছে অপছন্দের পাত্র হবেন না। এই অনুযায়ী কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের উপস্থিতিতে কোচবিহার 1 নম্বর ব্লকের ফলিমারি অঞ্চলের মাগপালা বাজারে সুজিত রাজভরের কাপড়ের দোকান বন্ধ করেছিল তারই পারিবারিক আত্মীয় স্বজনের তরফ থেকে। পারিবারিক বিবাদ মিটিয়ে দোকান খুলে দেওয়া হলো। কোচবিহার লোকসভা আসনে এবার প্রত্যাশা মতোই জয় পেয়েছে শাসক দল। তৃণমূল কংগ্রেস বিজেপির উদ্ধত আচরণের যোগ্য জবাব দিয়েছেন সাধারণ জনতা, এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ভোটে জিততেও সংযত থাকার বার্তা যে শাসক দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার কার্যসিদ্ধি করার জন্যই জেলা তৃণমূল নেতৃত্ব বদ্ধপরিকর। আজ যেন তার উদাহরণ জনসমক্ষে তুলে ধরলেন তৃণমূল নেতৃত্ব। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414। বাজারে এটা ফুলিবাড়ি অঞ্চল গুজরাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পারিবারিক অশান্তির জেরে দোকান বন্ধ ছিল। দুর্ভাগ্যজনকভাবে ঘটনাটা হয়েছে রেজাল্টের পরে, তার জন্য এটা নিয়ে অনেকে রাজনৈতিক একটা চর্চা দেওয়ার চেষ্টা করছে যে এটা রাজনৈতিক ঘটনা হতে পারে। তাই সেই দোকানটা আজকে যিনি দোকানের মালিক তিনি তার দোকান খুললেন, আমরা দাঁড়িয়ে থাকলাম। তো আমাদের যারা এই অঞ্চল কমিটির এখানে যারা কোর কমিটি আছে তারা, এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার জয়দেব রাজভর তিনি ছিলেন, সব মিলে এখানে সৌভ্রাতৃত্বের পরিবেশ, কোনো অশান্তি কোথাও নেই। গ্রামগঞ্জে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে কুচবিহারে নির্বাচিত করে প্রত্যেকে যথেষ্ট শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা বসবাস করছি। বাইরে যারা অপপ্রচার করছেন সেটা ভুল এবং ভ্রান্ত। আচ্ছা আজ কি হলো একটু বলুন তো। হ্যাঁ, আজকে কি হলো? আজকে এই দোকান বন্ধ প্রায় 6-13 দিন, 6 তারিখ থেকে দোকানটা বন্ধ। বাজার কমিটির কাছে বলার পরেও আর কোনো সুরা হয় নাই, এমনকি দু একজন পঞ্চায়েতকে বললেও সুরা হয় নাই। অমুককে দেখা যায়, অমুকের কাছে গেলে তমুককে দেখা যায়। এই পরিস্থিতিতে দোকানটা এতদিন থেকে বন্ধ। তা আজকে জেলা সভাপতি জেকের এই খবর পাওয়ার পর আর আমার সাথে পরিচয় আসছে, যার ফলে নিজে আসছে দোকানটা যাতে কোনো ইয়ে না হয়, খোলা হয়, সুষ্ঠুভাবে যেন চলে এইটাই। আচ্ছা, আপনার নাম? ভোলানাথ রাজভর। আপনার দোকানের নাম? ভোলানাথ রাজভর। আচ্ছা, আপনার ভোলানাথ বস্ত্রালয়। আপনাদের কিসের ব্যবসা? কাপড়ের দোকান আর বাড়িতে কৃষিকাজ। মানে আপনার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এসে আপনাদের দোকান খুলে দিলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।